সেই অম্বিকা কান্লা থেকে আমার গুরুদেব এসেছেন, একেবারে সাক্ষাৎ মহাপুরুষ। তার সমস্ত ব্যবস্থা করেই তবে তোর কাছে আসা। আমার কি আর মরার সময় আছে রে বাপু? নে ধর। কি মানে? তোর শাড়ি, গয়না, আয় দেখি কোন চুড়িটা তোর হাতে হয়। এই সব গয়না আমি পরবো? হ্যাঁ, কাল রাস পূর্ণিমার উৎসব, তোকে কি আর এই ভিকিরির দশামে ফেলে রাখতে পারি রে? তাহলে জমিদার বাবু আমাকে এবার মায়ের কাছে পৌঁছে দেবেন, তাই না? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। এক কথা কতবার বলবো? তাহলে সদরের লোক আমাকে কখন নিতে আসবে গিন্নিমা? পাঁচজনের সামনে কি আর তোকে একা বার করতে পারি মা? যখন উৎসব মিটে যাবে, সবাই যখন চলে যাবে, তখন মাঝরাতে সেই লোকগুলোকে চুপি চুপি তোর ঘরে ডেকে আনবো। সেই রাতের বেলা তখন তো কোনো গাড়ি ঘোড়া চলে না, তাহলে কি করে যাবো আমরা? সে তো জমিদার বাবু সব আগে থেকে চিন্তা ভাবনা করে রেখেছে। চার চাকা গাড়ি খিড়কির দৌড়ে দাঁড়িয়ে থাকবে, তুই শুধু ছুট্টি কি গাড়িতে উঠে বসবি, চুরিগুলো পড়ে। কলকাতা তো অনেক দূরের পথ, সেখানে কি আমি একা একা যাবো? উমা, একা ছাড়া দোকা পাবি কোথায়? আমার ভাইকে একটা খবর দিন না গিন্নিমা, আমার ভাই আর আমি একসঙ্গে মায়ের সঙ্গে দেখা করতে যাব। ঠিক আছে, দেখি তোর জমিদার বাবু কি বলে। খুব ভালো হবে, ভাই যদি আমার সঙ্গে থাকে আমার একটুও ভয় করবে না। দেখ, পছন্দ হয়েছে? খুব সুন্দর। এগুলো কি আমি এখন পরে থাকবো গিন্নিমা? হ্যাঁ, পরে থাকবি বলেই তো তোকে দিলুম। মেয়ে মানুষের গলা হাত খালি থাকলে কি ভালো দেখায়? আয় এই হাতটা দেখি তোকে কেমন মানায়। গিন্নিমা, এই সবগুলো কি সোনার? শোনো মেয়ের কথা, জমিদার বাড়িতে সোনা ছাড়া অন্য কি কিছু চলে রে? এই নে দেখ তোকে কেমন দেখাচ্ছে। এগুলো তো অনেক দামি জিনিস গিন্নিমা, আমাকে এমনি এমনি দিয়ে দিলেন। এত সব গয়না রেখেই বা আমি কি করব বল, আর কার জন্যই বা রাখব? সিন্ধুকে সব পরে থেকে থেকে পড়ছে, আর তোকে যখন একবার মা বলেই দেখেছি, তখন কি আর উৎসবের দিনে তোকে খালি হাতে রাখতে পারি? থাক বাচ্চা থাক। শাড়িটা রেখে আমি চলি।